নমস্কার, চলে এসেছি গ্রিনিস কিচেনের তরফ থেকে আবার একটা সিম্পল ইজি রেসিপি নিয়ে। এটা হলো বিনস আলু পোস্ত। তো আমরা জেনারেলি বিনস আলু ভাজা খেয়ে থাকি, বাট এটা আজকে আমি একটু অন্যভাবে রান্না করছি। তো পোস্ত আমি প্রথমে মিক্সিতে বেটে নেবো, একটু দেখে নিন কেমনভাবে আমি পোস্তটা বাটছি। পোস্তর সাথে আমি চালমগজ আর লঙ্কা দিয়ে নিয়েছি, আর প্রথমে একটু শুকনো খোলায় মিক্সিতে বেটে নিয়ে তারপরে আমি জল দিয়ে ওটাকে বাটছি। অনেকেই ভাবে যে পোস্তটা বাটা মিক্সিতে সম্ভব নয়, বাট এটা কিন্তু সম্ভব। তারপরে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে রাখা ফ্রেঞ্চ বিনসগুলো একটু ভেজে নিচ্ছি। বিনসগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার ছোটো ছোটো একই মাপে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে একসাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটু ঢাকা দিয়ে নেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি আগে থেকে যে পেস্ট করে রেখেছি পোস্ত বাটাটা, সেটা আমি এখানে দিয়ে দেব। সাথে দিলাম স্বাদ মতো নুন, আর আপনারা চাইলে একটু চিনিও দিয়ে নিতে পারেন। পোস্ত একটু মিষ্টি মিষ্টি স্বাদের, ভালো লাগে খেতে। আর আমি স্পেশালি পোস্তটা সাদা সাদা পছন্দ করি না, আমার বাড়িরও কেউ পছন্দ করে না, তাই আমি একটু অল্প করে হলুদও দিয়ে নিলাম। কিন্তু আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কারণ অনেকেই পোস্ত মানেই সাদা রঙটাই পছন্দ করে। সব কিছুই ভালো মতো মিশিয়ে নিয়েছি তরকারিটার সাথে। এবার সামান্য জল দিয়ে আমি আবার ঢাকা বন্ধ করে দেব। বাস, রেডি হয়ে গেল আমাদের বিনস আলু পোস্ত। খুবই সহজ একটা রান্না। আমি এখানে চিনির বদলে গুড় ব্যবহার করেছি। অনেকেই কিন্তু মিষ্টি এখন খেতে চায় না, তাই আমি এই অপশনটা নিয়েছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন। ধন্যবাদ।